দুর্লভ মানুষ দেহ দেহিনাং ক্ষণভঙ্গুরম তত্রাপে দুর্লভং মন্যে বৈকুণ্ঠ প্রিয় দর্শনম গ্রন্থের প্রারম্ভে ভগবত অভিন্ন পরম দয়াল শ্রী গুরুদেব গৌরীদাস পণ্ডিত প্রভু বংশাবতংশ নিত্যলীলা প্রবিষ্ট প্রভুপাদ মুকুন্দলাল দেব গোস্বামীর চরণতলি জানাই এই দিন দাসের দীনতম শ্রদ্ধার্ঘ এবং ভক্তিপূর্ণ দণ্ডবত প্রণাম শ্রী গৌরীদাই গৌর প্রমানন্দে হরি হরি বল তদনন্তর দণ্ডবত প্রণতি নিবেদন জানাই অনন্ত কোটি সাধু গুরু বৈষ্ণব ব্রাহ্মণ গৌর ভক্তবৃন্দ তথা ভক্তিমতী মাতৃমণ্ডলীর চরণতলে সজ্জনবৃন্দ শ্রোতৃমণ্ডলী বিদ্যুৎমণ্ডলী সকলেরই উদ্দেশ্যে জানাই যথাযোগ্য স্থানী নতি এবং প্রীতি ও হার্দিক অভিনন্দন মাতা পিতার চরণতলে জানাই সশ্রদ্ধ দণ্ডবত প্রণতি এবং পরম আরাধ্যষ্ট দেবতা শ্রীমৎ রাধাবল্লভজ নিতাই চৈতন্যজীর চরণতলে জানাই অসংখ্য অসংখ্য ভক্তিপূর্ণ দণ্ডবত প্রণাম শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল হরি বল আজকে শুভ আষাঢ় মাসের শুক্লপক্ষিয়া ত্রয়োদশী তিথি এই শুভ সান্ধ্য লগ্নে আজ আমরা সকলেই সমবেত হয়েছি এক আদর্শ গৃহীর গৃহ প্রাঙ্গণে কথামৃত আস্বাদনের মধ্য দিয়ে আজকের লগ্নটিকে আমরা বরণ করে নেব কথামৃত শব্দটির তাৎপর্য কথা কি অমৃত হয় কথা যদি অমৃত হয় তাহলে আমরা সকাল থেকে তো কত কথা বলছি এগুলো অমৃত তো আবার আদর্শ গৃহ কথাটি তাৎপর্য কি ব্যবহারিক জগতে আদর্শ গৃহ বলতে আমরা বুঝি গৃহটি যদি ঝকঝকে তক্তকে মোজাইক করা হয় বহুতল বহু কক্ষ বিশিষ্ট গৃহ হয় আমরা তখন মন্তব্য করে থাকি যে ভদ্রলোক যেমন সারা জীবন অক্লান্ত পরিশ্রম করেছেন ওনার সোপার্জিত ন্যায়ার্জিত কষ্টার্জিত অর্থের বিনিময়ে একখানা সুন্দর বাড়ি বানিয়েছেন আমরা সংসারী মানুষ তো প্রতিটি বিষয় আমরা সংসারের দৃষ্টিকোণ থেকে বিচার করে থাকি তবে আমাদের সিদ্ধান্ত আর শাস্ত্রের সিদ্ধান্ত যে এক হবে হলফ করে এমন কথা বলা যায় না শাস্ত্র কি বললেন আপনার গৃহটি যতই সুবিশাল হোক না কেন বহুতল বহু কক্ষ বিশিষ্ট হোক না কেন ওই গৃহে যদি হরি সংকীর্তন না হয় ন কৃষ্ণ কীর্তন যত্র ন চ ভাগবত নরা তদগৃহ ফেরু সদনং তদ গৃহস্থ জনির বৃথা গৃহটি যতই বহুতল বহু কক্ষ বিশিষ্ট হোক না কেন
ওই গৃহী রাঙ্গিনাটি যে শুদ্ধ ভক্তগণের কণ্ঠ নিঃসৃত হরিনামের ধ্বনি দ্বারা মুখরিত না হয় ওই গৃহী রাঙ্গিনাটি শুদ্ধ ভক্তগণের চরণের রেণু দ্বারা যদি বিভূষিত না হয় তাহলে এই গৃহটিকে আদর্শ গৃহ বলা যাবে না শ্রী গুরু নিদয় গৌর প্রভানন্দে হরি হরি বল শাস্ত্র বললেন তদগৃহ ফেরুসদনং তদগৃহস্থ জনের বৃথা ওই গৃহটি আপাত দৃষ্টিতে মানুষের গৃহ হলো আসলে ওটা মানুষের গৃহ নয় ওটি শৃগালের গৃহ যদি ওই গৃহে ভগবানের নাম না হয় সাধু বৈষ্ণবদের চরণ রেণু না পড়ে শুদ্ধ ভক্তগণের কণ্ঠ নিঃসৃত যদি হরিনামের ধ্বনি দ্বারা মুখরিত না হয় তাহলে আমরা ওই গৃহটিকে আদর্শ গৃহ বলতে পারব না অর্থাৎ ভগবানের নাম শ্রী ভগবানের কথাটি আমাদের শ্রবণ করতে হবে ভক্ত মুখ থেকে আবৈষ্ণব মুখদ গির্ণাং পৌত হরি কথাবৃতাম শ্রবণং নৈব কর্তব্যং সর্বোচ্চিষ্ট পয়যথা দুগ্ধ অতীব উপাদি বস্তু কিন্তু ওই দুগ্ধে যদি সর্প তার মুখ দিয়ে দেয় অর্থাৎ সর্প করতে উচ্ছিষ্ট হয়ে যায় তাহলে সর্পের মুখোচ্ছিষ্ট ওই দুগ্ধ হয়ে যায় বিষবধ যে বা যারা খাবে তাদের কল্যাণের পরিবর্তে অকল্যাণের সম্ভাবনা ঠিক হরিনাম অমৃত পাম দুগ্ধ পাম কিন্তু এই হরিনাম যদি অভক্ত গণের দ্বারা অবিশ্বাসী গণের দ্বারা নিবেদিত হয় তাহলে তাতে জগতের কল্যাণের পরিবর্তে অকল্যাণের সম্ভাবনাটা বেশি তাই বৈদিক ধর্মশাস্ত্র বললেন ন কৃষ্ণ কীর্তনং যত্র ন চ ভাগবতানরা আপনার ওই সুবিশাল গৃহে যদি ভগবানের কথা না হয় শুদ্ধ ভক্তগণের কণ্ঠ নিঃসৃত হরিনামের ধ্বনিতে ধ্বনিত না হয় ওই গৃহে রাঙ্গিনাটি যদি শুদ্ধ ভক্তগণের চরণের রেণু দ্বারা বিভূষিত না হয় তাহলে গৃহটিকে আদর্শ গৃহ বলা যাবে না তদগৃহ ফেরু সদনং তদগৃহস্থ জনির বৃথা গৃহটিকে বলা হবে শৃগালের গৃহ এই দৃষ্টিকোণ থেকে যদি আমরা বিচার করি শাস্ত্র দৃষ্টিকোণ থেকে তাহলে আজকের এই গৃহটিকে আমরা আদর্শ গৃহ বলতে বাধ্য হব কেন আমাদের প্রভু গোপালজির আগমন ঘটেছে এই গৃহে আর বহু সাধু গুরু বৈষ্ণব ব্রাহ্মণগণের কণ্ঠ নিঃসৃত বৈদিক মন্ত্র দ্বারা গৃহটি নিনাদিত হয়েছে এবং এখনও হচ্ছে আর বহু সাধু ভক্তগণের চরণ রেণু এই গৃহে পড়েছে তাই শাস্ত্রীয় সিদ্ধান্ত অনুযায়ী এই গৃহটিকে আমরা আদর্শ গৃহ বলতে বাধ্য হব আবার শ্রীমদ ভাগবতে আমরা অন্যত্র দেখতে পাই ভবদ্বিদা ভাগবতা তীর্থিভূতা স্বয়ং প্রভু তীর্থে কর্বন্তি তীর্থানি সন্তোষে নগদাভৃতা যে গৃহে সাধু বৈষ্ণবগণের আগমন ঘটে তাদের পাদর স্পর্শে গৃহটি পৌতভূমিতে রূপান্তরিত হয়ে যায় যেখানে বৈষ্ণবগণ থাকেন ভক্তরা থাকেন সেই স্থানটি সাক্ষাৎ বৃন্দাবন সদৃশ হয়ে যায় কে বলছেন না মহারাজ যুধিষ্ঠির বলছেন যখন কুরুক্ষেত্রে যুদ্ধ আসন্ন ভাইয়ের সঙ্গে ভাইয়ের যুদ্ধ হবে না বৈষ্ণব শিরোমণি মহামতি বিদুর এই দৃশ্য দেখতে পারবেন না তাই সকলের দৃষ্টির অন্তরালে উনি নিজেকে সরিয়ে নিলে রাতের অন্ধকারে উনি মন্ত্রিত্ব ত্যাগ করে ছুটে চললেন সাধু সঙ্গ কেন না মহামতি বিদুর অত্যন্ত সজ্জন ব্যক্তি ছিলেন তিনি হচ্ছেন মহামতি বিদুরের পরিচয় হল উনি সাক্ষাৎ ধর্মরাজ ধর্মরাজ অভিশপ্ত হয়ে এই দাসী পুত্ররূপে রূপান্তরিত হয়েছিলেন তাই
মহামতি বিধুরীর নীতিজ্ঞান অপরিসীম না অ বিসংবাদিত একে কোনরক্রমে আমরা চটুর কথাবার্তা বলতে পারি না মহামতি বিধুরীর মনে সংশয় ছিল যে আমি তো পাপ করিনি কিন্তু দুর্যোধনের মলিন অন্ন তো আমি ভক্ষণ করেছি বিষয়ের অন্ন খাইলে মলিন হয় মন মলিন মনেতে না হয় শ্রীকৃষ্ণের স্ফুরণ দুর্যোধনের অন্যায় আদেশ তো আমি মেনে চলেছি মাথা পেতে যদি আমি ভিক্ষা করে খাই দুর্যোধনের পক্ষে তো আছি তাই আমিও এই দুষ্কর্মের সমান ভাগি না আর আমি সংসারে থাকব না সকলের অজ্ঞাত সারি উনি গোপনে বেরিয়ে পড়লে বেরিয়ে বহু তীর্থ পর্যটন করতে করতে পৌঁছে গেলেন হরিদ্বারে হরিদ্বারে সাক্ষাৎ হলো মহামতি মৈত্রমণির সঙ্গে মৈত্রমণির চরন্তরে লুটিয়ে পড়ে উনি সেদিন প্রার্থনা করেছিলেন অগো বৈষ্ণব ঠাকুর আপনি কৃপা করে আমার এই এই চিন্তিত ভাবটাকে দূর করুন আমি আর স্থির থাকতে পারছি না অস্থির হয়ে পড়েছি সেদিন মহামতি মৈত্রমণি বিদুরকে বলেছিলেন শোনো বিদুর চঞ্চল মনকে যদি স্থির করতে হয় নিরন্তর ভগবানের কথা শ্রবণ করতে হবে ভগবানের কথা শ্রবণ করলে জীবের চিত্তটি নির্মল হবে যেটি শ্রীমন মহাপ্রভু শিক্ষাষ্টকের প্রথম অষ্টকে বললেন চেত দর্পণ মার্জনং ভব মহাদাবাগ্নে নির্বাপনম শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণাম বিত্তাবধু জীবনম আনন্দাম্বুদি বর্ধনং প্রতিপদং পূর্ণামৃতম আস্বাদনং সর্বাত্মশ্রবণং পরং বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তন নিদায় গৌর প্রেমানন্দে হরি হরি চিত্তরূপ দর্পণটি পরিমার্জিত হবে শ্রী ভগবানের কথা শ্রবণ করলে আর কি না ভব মহাদাবাগ্নে নির্বাপনে দাবাগ্নি কাকে বলে যখন ঝড় হয় ঝড়ের দাপটে যখন বন মাঝে একটা বৃক্ষের সঙ্গে আরেকটা বৃক্ষের ঘর্ষণ হয় তখন আগুন জ্বলে ওঠে ওই আগুন গোটা বনে যখন ছড়িয়ে যায় তখন ওটাকে দাবানো আমাদের সংসার বরণ্যে আজ মানুষে মানুষে কারণে অকারণে রেশা রেশে মারপেট খুন খারাপে কে মিসাইল আক্রমণ হচ্ছে কে কাকে কত ক্ষতি করতে পারে কিন্তু একটু যদি আমরা তলিয়ে দেখি যে ওই পাশের রাজ্যটাকে ধ্বংস করে তোমার কি লাভ হবে তুমি অপরের বৃত্তকে গ্রহণ করে তোমার কিছু ফায়দা হবে কি একদিন তো তোমাকেই চলে যেতে হবে পৃথিবীর মুখ ছেড়ে অনেক দানি শরীরানি বিভব নৈব শাশ্বত এই শরীরটা আমাদের অনিত্য এই বৈভবটাও শাশ্বত নয় একশো বছরের গ্যারেন্টি না এখন লিজ হয় 99 বৎসর যতই আধুনিক প্রযুক্তিতে গৃহ বানানো হোক না কেন ওর মেয়াদ কতদিন হবে এ কথা কোনো ইঞ্জিনিয়ার হলফ করে বলতে পারবে না তাই বিভব নৈব শাশ্বত এই বৈভবটাকে চিরন্তন বলা যাবে না নিত্য সন্নিহিত বৃত্ত আমাদের প্রত্যেকের শিওরে বৃত্ত উপস্থিত কর্তব্য ধর্ম সঞ্চয় তাই আমাদের প্রত্যেকেরই কর্তব্য ওই বিষয়ের প্রতি অনাসক্ত হয়ে যেন সেই পরম বিষয় আমরা নিতাই গরির চরম তলে লুটিয়ে পড়ে আমাদের মনুষ্য জনমটিকে ধন্যবাদ সার্থক করতে পারি সেদিন মৈত্রমণির চরণতলে আশ্রয় নিয়ে মৈত্রমণির কণ্ঠ নিঃসৃত হরি কথা অমৃত শ্রবণ করতে লাগলেন
দীর্ঘদিন হরিকথা শ্রবণ করে চিত্তটা যখন স্থির হলো উনি তখন মনে মনে ভাবছেন যাই একটিবার দাদাকে দেখে আসি। ওনার জ্যেষ্ঠ ভ্রাতা হলেন ধৃতরাষ্ট্র। এখনো দাদা, এখনো দাদা ওই ভীমের অন্ন গিলছে? যে ভীম একাই একশত পুত্রকে নিধন করেছে, কিন্তু বিষয়ের এমন মোহ আমার জ্যেষ্ঠ ভ্রাতা ধৃতরাষ্ট্র সেই ভীমেরই প্রদত্ত অন্ন গিলছে। তাই উনি চললেন। ততদিনে কুরুক্ষেত্রে যুদ্ধ শেষ, রাজা হয়েছেন যুধিষ্ঠির। শুনতে পেলেন যে মহামতি বিদুরীর আগমন ঘটেছে। যখনই জানতে পারলেন মহামতি বিদুরীর আগমন বার্তা, উনি সিংহাসন থেকে নেমে স্বর্ণ ঝারিতে জল নিয়ে উনি মহামতি বিদুরকে অভ্যর্থনা করে এনে একটি পবিত্র আসনে বসে নিজের হাতে মহামতি বিদুরের পাদ্যর্ঘ্য প্রদান করলে। সুস্বাগতম 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 হে বৈষ্ণব সুস্বাগত 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 হে বৈষ্ণব। বৈষ্ণবীর নামেতে উল্লাস, অর্থাৎ বৈষ্ণব জনেরা, সাধু জনেরা, ভক্ত জনেরা আমার গৃহে আসবেন, এটা শোনার সঙ্গে সঙ্গে যেন আমাদের মনে আনন্দ হয়। কেন? আমাদের একমাত্র প্রিয়জন হলেন সাধুরা। আমাদের দুষ্ট স্বভাবকে পরিবর্তন করার ক্ষমতা ধরে থাকেন সাধুগুরু বৈষ্ণবগণ। তাই নরোত্তম দাস ঠাকুর আরও বললেন, বাড়িতে যত কুটুম্ব আসুক না কেন, তাদের আগমনে বড় জোর খানাপিনার একটা উল্লাস হয়ে যাবে, কিন্তু হরিকথার উল্লাস হবে না। কোনো বৈষ্ণবজন গৃহে এলে তখন কিন্তু আমাদের সেই সুযোগটা এসে যায়। তাই নরোত্তম দাস ঠাকুর বললেন, ভাই রে বৈষ্ণব সঙ্গীতে মন আনন্দিত অনুক্ষণ সদা হলো কৃষ্ণ পর সঙ্গ আজি সদা হলো কৃষ্ণ পর সঙ্গ দাস নরোত্তম কাঁদে আমার হিয়া ধৈর্য নাহি বাঁধে দাস নরোত্তম কাঁদে হিয়া ধৈর্য নাহি বাঁধে আজ মোর দশা কেন হইল মন্দ দাস ঠাকুর দুঃখ প্রকাশ করছেন।
তিনি নয়নের জলে বুক ভাসাচ্ছে কেন সেই কতদিন হয়ে গেল খেতুরিতে কাল বৎসব সেবার আয়োজন করেছিলাম কত ভক্ত সজ্জন এসে আমাকে কৃপা করে চরণ ধরে গিয়ে দিয়েছিলেন তারপরে অনেক দিন কেটে গেল এখন আমার জীবনে আজ আর বৈষ্ণব সেবার সুযোগ মেলে না তাই দুঃখ করে বলছেন দাস নরোত্তম কাঁদে মোর হিয়া ধৈর্য নাহি বাঁধে মোর দশা কেন হইল মন্দ আসুন নিজেদের বিবেককে একটু প্রশ্ন করি আমাদের গৃহের প্রিয়জনরা যদি অনেক দিন না আসে মেয়ে জামাই পুত্র পুত্রবধূগণ দীর্ঘদিন তার বিদেশে থাকলে মনটা আমাদের বড় ব্যথিত হয় কতদিনে তারা আসবে আচ্ছা একবার বিবেককে প্রশ্ন করুন তো যদি দীর্ঘ দশ বৎসর আমাদের গৃহে বৈষ্ণবজনের আগমন না ঘটে তার জন্য কি কারো অন্তরটা কেঁদে উঠে যে অনেকদিন সাধুসঙ্গ হলো না অনেকদিন ভগবানের কথা শ্রবণ হলো না অনেকদিন বৈষ্ণব সঙ্গ হলো না না এই দুঃখটা আমাদের জীবনে অনুভূত হয় না কেন না অনুভব করার মতো ক্ষমতাটা আমরা হারিয়ে ফেলেছি যেমন প্যারালাইসিস হয়ে গেলে স্পর্শ সুখটা অনুভূত হয় না আমাদের হৃদয়টা এমনভাবে প্যারালাইট হয়ে গিয়েছে কোনটা দুঃখ কোনটা সুখ এটা আমরা বুঝে উঠতে পারি না তাই নরোত্তম দাস ঠাকুর বলছেন দাস নরোত্তমে কয় দাস নরোত্তম কাঁদে হিয়া ধৈর্য নাহি বাঁধে মোর দশা কেন হইল মন্দ কেন আমার এমনি গতি হলো যে বৈষ্ণব সেবাতে কেন আমার রুচি হচ্ছে না দীর্ঘদিন উনি ওই ওই হরিদ্বারে মৈত্রমণি সান্নিধ্য লাভ করে চললেন জানতে পারলেন মহামতী যুধিষ্ঠির উনি স্বর্ণ ঝারিতে করে জল নিয়ে অভ্যর্থনা করে এনে পবিত্র আসনে বসে নিজের হাতে বিদুর মহামতির চরণ যুগলকে প্রক্ষালন করলেন চরণ প্রক্ষালিত জল নিজ মস্তকে ধারণ করলেন আর বদনে নিয়ে গোটা হস্তিনাপুর রাজপুরীতে ছিটিয়ে দিলেন এবারে জিজ্ঞাসা করছেন হে খুল্লতা তো এতদিন আপনি আমাদেরকে ছেড়ে কোথায় ছিলেন বাল্যকালে আমরা পিতাকে হারিয়েছি কিন্তু পিতার স্নেহের অভাব আমাদের জীবনে অনুভূত হয়নি সেই আপনি কিনা আমাদের ছেড়ে এতদিন কোথায় গিয়েছিলেন তখন মহামতি ভিতর বলছেন যেন দুর্যোধনের মলিন অন্ন আমি খাই নাই দুর্যোধনের পক্ষে তো ছিলাম তাই আমার মধ্যে পাপবোধ আসার জন্য আমি চলে গিয়েছিলাম তীর্থ পর্যটন করতে তখনই এই শ্লোকটি বলেছিলেন মহামতি যুধিষ্ঠির কি বলেছিলেন ভবদ্বিধা ভাগবতা অর্থাৎ আপনাদের মতো ভাগবত গণ মানে যারা ভক্তি জীবন যাপন করেন তাদেরকে ভাগবত বলা হয় এক ভাগবত গ্রন্থ ভাগবত আর ভাগবত ভক্ত ভাগবত যারা ভাগবত জীবন যাপন করেন তাদের হৃদয়ে ভগবান বিরাজ করে থাকেন ভক্তের হৃদয়ে কৃষ্ণের সতত বিশ্রাম গোবিন্দ কহেন মম বৈষ্ণব পুরাণ তাই ভবদ্বিধা ভাগবতা হে খুল্ল তাতো আপনাদের মতো ভাগবতগণ বৈষ্ণবগণ সাক্ষাৎ তীর্থ সদৃশ তীর্থই করবন্তি তীর্থানি আর আপনারা যে তীর্থ পর্যটনে যান এটা তীর্থকে পবিত্র করার জন্য আপনাদের তীর্থ দর্শনের প্রয়োজন নেই কাদের বৈষ্ণবজনের সাধুদের তীর্থ অবগাহনের কোনো প্রয়োজন নেই তাহলে আপনারা যান কেন সেটাও আমি জানি ভবদ্বিধা ভাগবতা তীর্থভূতা স্বয়ং বিভব তীর্থে করবন্তি তীর্থানি শান্তস্তেন গদা ভৃতা আপনাদের মতো গদাধরের ভৃত্যগণ গদাধর কার নাম শ্রী ভগবানের অপর নাম গদাধর যারা গদাধরের ভৃত্য হন বৈষ্ণবগণ ভক্তগণ
তারা যেখানেই থাকেন সেই স্থানটি তীর্থ সদৃশ তাই স্বতন্ত্রভাবে তাদের আর তীর্থ পর্যটনের কোনো প্রয়োজন নেই তীর্থে কুর্বন্তি তীর্থানি তারাই তীর্থটিকে পবিত্র করে থাকেন তীর্থটিকে তীর্থে রূপান্তরিত করে থাকেন তাহলে তীর্থকে যারা পবিত্র করে থাকেন তাদের চরণ রেণু যে গৃহে প্রতীত হয় সেই গৃহটিকে বলা হচ্ছে আদর্শ গৃহ আর তাদের চরণ রেণু যে গৃহে পতিত হল না সেই গৃহটি যতই বহুতল বহু কক্ষ বিশিষ্ট হোক না কেন সেই গৃহটিকে আদর্শ গৃহ বলা যাবে না এই দৃষ্টিকোণ থেকে বিচার করলে আজকে এই পানপাড়া গ্রাম অবস্থিত সুকুমার ভূঁইয়ার গৃহটিকে আমরা আদর্শ গৃহ বলতে বাধ্য হব সকাল থেকে এই ভগবানের নাম হচ্ছে সাধুগুরু বৈষ্ণব ব্রাহ্মণদের পদার্পণ ঘটেছে আবার এখন শুরু হয়ে গেছে হরিকথা ভাগবতের কথা আবার ঠিক সাতটার সময় থেকে শুরু হয়ে গেছে ভগবানের নাম সংকীর্তন তাই গৃহটিকে আমরা অবশ্যই আদর্শ গৃহ বলতে বাধ্য হব আসুন এরপরে আমরা যেটা আলোচনা করতে চাই এখানে আমাদের আগমনের উদ্দেশ্যটা কি কথা অমৃত আস্বাদন করা বলি কথা কি অমৃত হয় কথা যদি অমৃত হয় সকাল থেকে তো আমরা কত কথা বলছি ওগুলো অমৃত তো শ্রীমদ ভাগবত বলছে না ওগুলো কথাই নয় ওগুলো যে ভেকির কোলাহল কতকগুলো অক্ষর একসঙ্গে মিলিত হয়ে যদি অর্থভূত হয় তখন তাকে বলে শব্দ কতকগুলো শব্দের দ্বারা যদি মনের ভাব প্রকাশিত হয় তখন তাকে বলাই বাক্য আবার ওই বাক্যের দ্বারা যদি ভগবানের গুণকীর্তন হয় তখন তাকে বলা হবে কথা অক্ষর শব্দ বাক্য এবং কথা তাহলে কথামৃত শব্দটির তাৎপর্য কি না সা কথা যা হরি গুণ গৃণীত তাকেই কথা বলা হবে যার মধ্যে ভগবানের গুণকীর্তন রয়েছে আমরা গোপীকীতে দেখতে পাই ব্রজগোপীরা নয়নের জলে ভোগ ভাসে কান্তে কান্তে এই শ্লোকটি বলছি তব কথামৃত তপ্ত জীবনম কবি বিড়িতং কলম সাপহং শ্রবণ মঙ্গলম শ্রীমদাততং ভুবি গৃণন্তিতে ভুরি দাজন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তব কথামৃতম তপ্ত জীবনম কবি পীড়িতং কলম সাপহম শ্রবণ মঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃণন্তিতে ভুরি দাজন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাধে 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 এই শ্লোকটি শ্রীমৎ ভাগবতী দশম স্কন্ধের অন্তর্গত গোপী গীতের একটি মূল্যবান শ্লোক এই শ্লোকটি আবৃত্তি করছেন ব্রজগোপীগণ কৃষ্ণচন্দ্রকে হারিয়ে তারা যখন ব্যথিতা নিজেদের মধ্যে সিদ্ধান্ত নিলেন আইসই আমরা কৃষ্ণ বলে কাঁদবো আয় আমরা কৃষ্ণের গুণগান গাইব আয় আমরা সকলে মিলে কৃষ্ণের গুণগান গাইতে গাইতে আমরা নয়নের জলে বুক ভাসে আমরা কৃষ্ণ চরণে নিজেদের সঁপে দেব আয়
আহা ওই কৃষ্ণ নামে আঁখি যেন ঝরে গো আমি মহারণে যেন তার মরমে যেন তারা কৃষ্ণ বলে কানতে শুরু করলেই এবং কানতে যদি হয় কৃষ্ণ বলেই কানতে হবে, অন্য কোন নামে কান্নাকাটি করলে তাতে শোকটা আরো বাড়তে থাকে। কিন্তু কৃষ্ণ বলে যদি আমরা কানতে পারি, যেটা সত্যি দুর্লভ, কৃষ্ণ বলে কজন আমরা কাঁদি? বিষয়ে হারিয়ে গেলে আমরা চোখের জল ফেলাই, পুত্র মারা গেলে প্রিয়জনদের বিয়োগে, স্ত্রীর বিয়োগে, স্বামীর বিয়োগে আমরা চোখের জল ফেলাই, কিন্তু কৃষ্ণ বিয়োগে, কৃষ্ণ নাম করতে না পারার জনিত দুঃখে আমরা কোনোদিন চোখের জল ফেলাই না। কেন? এই দুঃখটা আমাদের জীবনে অনুভূত হয় নাই। জীবের যে চরম এবং পরম দুঃখ হলো শ্রী ভগবানকে ভুলে যাওয়া, ভগবানের নাম না করা, এই ব্যাপারটা আমাদের সকলের জীবনে অনুভূত হয় নাই। কিন্তু যখন দেবাদিদেব মহাদেব নিজের পত্নী বিয়োগ হয়ে গিয়েছে, দক্ষ যজ্ঞে সতী দেহত্যাগ করেছে, যখনই শুনতে পেলেন মহাদেব কি করলেন, মহাদেব চললেন কোথায়, কৈলাসে গিয়ে কৈলাসের শিখরে বসে চক্ষু মুদ্রিত করে আপন মনে তিনি কৃষ্ণ নাম করতে শুরু করলেন। জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারে জয় রাধা রাধা মাধবজী ভগবানকে জয়,
রাধা মাধবের গুণগান গাইতে গাইতে পত্নী বিয়োগের দুঃখটা তিনি বেমালুম ভুলে গেলেন। অর্থাৎ দেবাদিদেব মহাদেব জগৎকে জানাতে চাইছেন যে প্রকৃত দুঃখ হলো সেই দুঃখ, শ্রীকৃষ্ণ ভজন অকরণ জনিত দুঃখটাই প্রকৃত দুঃখ। শ্রী ভগবানের চিন্তা না করতে পারলে সেটাই হচ্ছে বড় দুঃখ, আর সমস্ত দুঃখের অবসান ঘটবে যদি কেউ ভগবানের চিন্তা করতে পারে। সর্তব্য সততং বিষ্টং বিশ্বতর্ব ন জাত জীর সর্বে বিধি নিষেধাস তৈরূপ হিকিং করা। স্মৃতিশাস্ত্র বললেন সদা সর্বদা ভগবান শ্রীহরিকে তুমি তোমার স্মৃতিপটে জাগ্রত করে রাখবে, কোনদিনের জন্য তুমি তাকে ভুলে যাবে না। তাকে ভুলে যাওয়াটাই হচ্ছে আমাদের অশৌচ। আর জগতে যত অশৌচকে শৌচ যদি করতে হয় তার নামেই হবে সমস্ত পবিত্রতা বিধান। তাই বৈষ্ণবদের হৃদয়ে সদা সর্বদা ভগবান বিরাজ করছেন, বৈষ্ণবদের কণ্ঠে ভক্তদের সাধুদের কণ্ঠে নিরন্তর কৃষ্ণ নাম নিনাদিত হচ্ছে। তাই তাদের হৃদয়টা অতীব অতীব কোমল, হৃদয়টা অতীব পবিত্র এবং তারা কোনো কিছুতেই বিচলিত হন না। গৌর হরি বল। অর্থাৎ ব্রজগোপীগণ বলতে চাইছেন তব কথা অমৃতম, হে গোবিন্দ তোমার কথাতে অমৃত আছে আর বাকি সব কিছুতে বিষ আর বিষ আর বিষ। তোমার কথা অমৃত সাগরে যদি একবার কেউ স্নান করতে পারি তার জীবনটা ধন্য হয়ে যাবে। হ্যাঁ, নামে পাপ দূরে যায় অভাব মেটায়, নামে পাপ দূরে যায় অভাব মেটায়, পাপ দূরে যায় অভাব মেটায়, নামে পাপ দূরে যায় অভাব মেটায়, স্বভাব জাগায় মন সুখে মনরে ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 মন মুখে মনরে ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 মন মুখে মনরে ভজ রাধা কৃষ্ণ। তোমার চরণে অমৃত, তোমার অধরে অমৃত, তোমার নয়নে অমৃত, তোমার কথাতে অমৃত, তোমার কথামৃত সাগরে যদি কেউ স্নান করতে পারে তার হৃদয়ের যত তাপ থাকুক না কেন, যত জ্বালা দুঃখ যাই থাকুক না কেন, মুহূর্তের মধ্যে তা উবে যাবে। তপ্ত জীবনং কবি ভীড়িতং পণ্ডিতগণের দ্বারা প্রশংসিত, যারা প্রকৃত পণ্ডিত হন তাদের লেখনীতে তাদের বাণীতে শুধু তোমারই গুণগাথা প্রচারিত হয়। পৃথিবীর বুকে যারা প্রকৃত বিদ্বৎজন তারা ভগবানের কথা ছাড়া তাদের লেখনীতে আর অন্য কোনো কথা লেখা হয় না। বিশ্বকবি রবীন্দ্রনাথ তার প্রতিটি কবিতাতে তিনি শুধু শুধু ভগবানের গুণগান গেয়েছেন, নিরুপাধিক ব্রহ্মের গুণগান গেয়ে চলেছেন। কি আমাদের রজনীকান্ত সেন, অতুল প্রসাদ সেন, কবিগুরু রবীন্দ্রনাথ, কাজী নজরুল আর আমার নরোত্তম দাস ঠাকুর, প্রেমানন্দ দাস ঠাকুর, এরা ভজনের শিরোমণি, এরা প্রকৃত পণ্ডিত যাদের পাণ্ডিত্যের মূল উদ্দেশ্যটি হল শ্রী ভগবানের গুণকীর্তন। তারা কোনোদিন কৃষ্ণ কথা ভীতি রেখে
আন কথা তার লিপিবদ্ধ করেননি, আন কথাতে তার মন মজান। কি দেখুন আমাদের নরোত্তম দাস ঠাকুর কি বললেন, আহামরি রে গৌরাঙ্গের মধুর লীলা যার করণে প্রবেশিলা, লিখলেন তার লেখনের মধ্য দিয়ে, গৌরাঙ্গীর মধুর লীলা যার কর্ণে প্রবেশিলা হৃদয় নির্মল ভিলতা। আমাদের রজনীকান্ত সেন লিখলেন, কি লিখলেন, হরিবল হরিবল, কি অপূর্ব বাণীগুলো তাদের লেখনীতে পরিস্ফুট হয়েছে। তুমি নির্মল কর মঙ্গল করি মলিন আমার মন চাই, তুমি নির্মল কর মঙ্গল করি মলিন আমার মন চাই, তব পুণ্য কিরণ দিয়ে যাক মন, যাদের লেখনীতে শুধু শ্রী ভগবানের গুণকীর্তন রয়েছে। আর এই কথাটি বলছেন ব্রজকবিগণ, কবি বি ইড়িতং, মানে ইড়িতং মানে প্রশংসিত, পণ্ডিতগণের দ্বারা তোমার বাণী প্রশংসিত, অর্থাৎ যারা প্রকৃত পণ্ডিত তাদের লেখনীতে শুধু তোমার গুণকীর্তন ছাড়া অন্য কোনো কিছু লেখা হয় না। হ্যাঁ, কবি বিড়িতং কলম সাপাহং, জীবের সমস্ত পাপ তাপ ধরে চলে যাবে তোমার কথা অমৃত আস্বাদনে। হ্যাঁ, শ্রী মদাততং, যারা তোমার ভজন করেন, যারা তোমার নাম গুণগান কীর্তন করেন, তাদের কোনোদিন কোনো অভাব হয় না। কেন না, ভগবান হচ্ছেন যোগক্ষেমং বহাম্যহম, অর্থাৎ যে ভক্ত আমাকে ভজে অনন্য হইয়া আমি তারে অন্ন যোগাই মাথায় বহিয়া। ভগবান নিজ মুখে বলেছেন, কি বললেন, শোন অর্জুন, আমাকে যে ভক্ত অনন্য চিত্ত হইয়া ভজনা করে, এইখানটা একটু পয়েন্ট দিয়ে গেছে, অনন্য চিত্ত ন অন্য চিত্ত, অর্থাৎ গৌর চরণ ছাড়া, শ্রী গোবিন্দের চরণ ছাড়া যেন আমরা ভুল করেও অন্য কারুর চরণে মাথাটা না নইয়ে দিই। কেন, যে চরণে একবার মাথাটা নইয়ে দেওয়া যায় সেই মাথাটা অন্য কারুর কাছে বিকিয়ে দেওয়া যায় না। অর্থাৎ কৃষ্ণমন্ত্র দীক্ষা গ্রহণের পরে আমরা যেমন অন্য কোনো দেবদেবীকে নিন্দা করব না, তবে প্রতিটি দেবদেবীকে কৃষ্ণ ভক্ত কেন সম্মান করব, কিন্তু ইষ্ট দেবতার আসনে আমরা কাউকে বসাতে পারবো না। যেমন পতিব্রত রমণী দেওয়ারকে দেওয়ারের আসনে বসে সম্মান করেন, শ্বশুর মশাইকে কে
ভাসুরকে এদিকে উপযুক্ত আসনে বসে সম্মান করেন, কিন্তু স্বামীর আসনে কাউকে বসাতে পারেন না। ঠিক তেমনি ভাবে যারা একনিষ্ঠ শুদ্ধ কৃষ্ণ ভক্ত হবেন, তারা গৌর গোবিন্দের চরণ ছাড়া অন্য কারুরই চরণ চিন্তা করবেন না। তাতে কি হয়, ভক্তি জগৎ থেকে প্রত্যব্যয়ের সম্ভাবনা আছে, অর্থাৎ ভক্তি জগৎটি গাঢ় হবে না, যে কোনো মুহূর্তে সে বিচলিত হয়ে যেতে পারে। যাই হোক, তাহলে কলমসাপহং শ্রীমদাতং, যারা গোবিন্দের ভজন করেন তাদের কোনোদিন কোনো অভাব হয় না। রাধে রাধে। তবে যখন নৃসিংহদেব বলছেন প্রহ্লাদকে, প্রহ্লাদ আমি তোমার স্তবে প্রসন্ন হয়েছি, তুমি আমার কাছে বর চাও, আমি তোমায় বর দেব। প্রহ্লাদ মহারাজ বলেছেন, প্রভু যাদের অভাব আছে তাদেরকে আপনি বর দেবেন, যান আপনার কৃপাতে তো আমার কোনো অভাব নেই, অভাবও নেই আর আমার কোনো অভিযোগ নেই। অর্থাৎ এই অভাব বোধটা, এটা এমন একটা জিনিস, দেখবেন কোটি কোটি টাকার উপর রয়েছে তবু শুধু চাই চাই অভাব বোধটা অন্তরে বাসা বেঁধে রয়েছে। এমন দিন দরিদ্র সাধু আছে যাদের নুন আনতে পান্তা ভরে যায়, তাদের মনে কোনো দিন খেদ নেই যে আমার বড় অভাব রয়েছে। অর্থাৎ তারা এমনভাবে হৃদয়টাকে সুন্দরভাবে গড়ে তুলেছেন, এমনভাবে একনিষ্ঠ ভজন করছেন, গোবিন্দের চরণকে আশ্রয় করে ওই মূল্যবান বস্তুতে তার আসক্ত হওয়ার ফলে অন্য কোনো বস্তুর প্রতি তাদের আসক্তি থাকে না। যদিও এইরকম ব্যক্তির সংখ্যা হাতে গোনা যায়। গৌর হরিবল শ্রীমদাততং শ্রবণ মঙ্গলং, অর্থাৎ ওগো প্রাণ বধুয়া, তোমার কথারূপ অমৃত, যিনি বা যারা শ্রবণ করেন তাদের মঙ্গল হয়, অমঙ্গলটা দূরে চলে যায়। শ্রবণ মঙ্গল গৌরাঙ্গের মধুর লীলা, যার কর্ণে প্রবেশিলা হৃদয় নির্মল ভিল তার। হ্যাঁ, শ্রীমদা ততং ভুবি গৃণন্তিতে ভরি দাজনা, ওগ প্রাণ বধুয়া, যারা তোমার নাম গুণকীর্তন করেন, যারা তোমার নামের মহিমা জগতরূপকে বিতরণ করেন, যারা তোমার নাম গুণকীর্তনে জগতের কল্যাণ কামনা করেন, তারাই হলেন ভরিদা, প্রচুর দাতা, প্রচুর দাতা। এক কোটি টাকা দান করলে তার পরিমাণ আছে, কত দান করেছে? এক কোটি। দশ কোটি টাকা দান করলে তার পরিমাণ আছে। কিন্তু যারা জগতের বুকে হরিনাম দান করেন, হরিনাম বিতরণ করেন, এই হরিনামের বিকল্প কোনো মূল্যায়ন করা যাবে না। শ্রী গুরু নিতাই গৌর প্রমাণন্দে হরি হরি বল, হরি গৌর হরি বল। তাই আজকে এই পানপাড়া গ্রাম অবস্থিত ভক্তপ্রাণ সুকুমার ভূঁইয়ার এই কুটির প্রাঙ্গণে আমরা সমবেত হয়েছি। আজকের লগ্নটিকে আমরা সার্থক করব শ্রী ভগবানের গুণকীর্তনের মধ্য দিয়ে। জয় রাধে। গৌর হরি বল। তাহলে ভগবানের গুণকীর্তনের মধ্য দিয়ে আমরা আজকে এই লগ্নটিকে বরণ করার চেষ্টা করব। আসুন আমরা সকলে মিলে সেই ভগবানের কথা শ্রবণ করি। গিরি ধারি গোপাল গোপদুলাল অবর্ব রাধে রাধে লীলা জীবন হরি হরি
যশোদার নয়নে তুমি নুনে চোর নন্দ দুলাল তুমি আনন্দ কিশোর মা যশোদার নয়নে নয়নে নুনে চোর নন্দ দুলাল তুমি আনন্দ কিশোর সুখদেব গোস্বাই পাদের চরণতলে শরণাগত হয়েছেন ব্রহ্ম সাপগ্রস্ত পরীক্ষিত মহারাজ। লুটিয়ে পড়লেন চরণতলে, একটি চোখা প্রশ্ন বান ছুড়লেন। প্রশ্নটি ছিল যে অত পৃচ্ছামি সংসিদ্ধিং যোগিনাং পরমাঙ্গরং পুরুষ্যাং যৎকার্যং প্রিয় মানুষ্য সর্বথা। হে যোগীগণীর পরম গুরু, হে আর্য, হে আচার্য দেব, হে পরমহংস পরিব্রাজক আচার্য বৈষ্ণব কুল চূড়ামণি শ্রীল সুখদেব গোস্বাই পাদ, আজ বিদায় বেলায় আমি আপনার সান্নিধ্য পেয়েছি, এটা আমার বড় সৌভাগ্য। তাই এই বিদায়ের লগ্নটিকে আপনি নষ্ট হতে দেবেন না, হরি বল। আপনি বরং আমার বিদায় লগ্নের দিনে হরি বল একটু আমার যে আস্বাদনের বিষয় শ্রী ভগবানের গৌর হরি বল কি, শ্রী ভগবানের গুণকীর্তনই হল মনুষ্য জীবনের একমাত্র উপাদেয় বিষয় উপাদেয় বস্তু। আপনি কৃপা করে আমার নিকটে শ্রী গোবিন্দের গুণকীর্তন করুন, আমি শ্রবণ করতে চাই। এবং এই কথাটি বলেছিলেন সুখজি মহারাজ, বলেছিলেন তসমাদ ভারত সর্বাত্মা ভগবান ঈশ্বর হরি শ্রোতব্য কীর্তিতব্য স্মর্তব্য চেচ্ছতাবয়ম। হে পরীক্ষিত মহারাজ, তুমি অনেকদিন তুমি অনেকক্ষণ ঘুরে বেড়াচ্ছ, কিন্তু তোমার সঠিক প্রশ্নের উত্তর কেউ দিতে পেরেছেন কিনা আমি তো জানি না।
তবে তুমি যেহেতু আমার কাছে প্রশ্ন করেছো আমি তোমাকে শাস্ত্রের সিদ্ধান্ত অনুযায়ী উপদেশটি প্রদান করব কি বললেন তস্মাদ ভারত সর্বাত্মা ভগবান ঈশ্বর হরি শ্রোতব্য কীর্তিতব্য স্মর্তব্য চেচ্ছতা ভয়ম হে পরীক্ষিত মহারাজ তাই আমি বলি শোনো কি তুমি এই কয়েকটা দিন এই সাত দিন শুধু শ্রী ভগবানের কথা শ্রবণ করো খাইতে শুইতে যথা তথা নাম লয় দেশ কাল নাহি নিয়ম নামে চিত্ত শুদ্ধ হয় সর্বশক্তি নামে দিলা করিয়া বিভাগ কি মোর দুর্দৈব নামে নাহি অনুরাগ সেই ভগবানের নাম তুমি বা তোমার মতো যারা মুমূর্ষু তাদের শ্রবণ করা কর্তব্য আর ভগবানকে না এতে চাংশ কলা বংশ কৃষ্ণস্তু ভগবান স্বয়ং চারটি যুগে ভগবান চার রূপে অবতীর্ণ হইয়া থাকেন চার যুগে ভজনের চার প্রকারের সিদ্ধান্ত রয়েছে কৃতি যোদ্ধায়তে বিষ্ণু সত্য যুগে ধ্যান ধ্যানের দ্বারা গোবিন্দের চরণ পাওয়া যায় ত্রেতাতে যজ্ঞ যজ্ঞ করলে বৈদিক মন্ত্র উচ্চারণ করে যে দেবতাকে আহ্বান করা হবে সেই সেই দেবতা গৌর হরিবল সেই দেবতাই দর্শন দিবেন বৈদিক মন্ত্র উচ্চারণ করে কি যাকে আহ্বান করা হবে তিনি দর্শন দিবেন বা ইষ্ট দেবতাকে আহ্বান করা হতো বৈদিক মন্ত্র উচ্চারণ করে ঘৃতাক্ত সমিত আহতি দেওয়া হতো তখন ওই যজ্ঞে আবির্ভূত হতেন ভগবান সত্যযুগে ধ্যান ত্রেতাযুগে যজ্ঞ দাপরে পরিচর্যায় দাপরের কাজটি হলো সেবার দ্বারা ভগবানকে প্রসন্ন করা আর কলৌত ধরি কীর্তনাথ এই তিন যুগে তিনটি কর্ম করলে যে ফল হতো কলিযুগে শুধু হরিনাম করলে মানবের সেই ফলটি লাভ হবে তাই নাম সংকীর্তনং যস্য সর্ব পাপ প্রণাশনম প্রণাম দুঃখ সমনস্তং নমামি হরিং পরম উনি বেছে নিলেন এই ভগবানের নামটি করেই আমি বাকি সময়টা কাটিয়ে দেব প্রভু আমি পেয়ে গিয়েছি আপনার সমান মূল্যবান কি পেয়েছ দেখি হরি বল হরি বল হ্যাঁ কি পেয়েছে রাধে রাধে আমরা বহু প্রকার দ্রব্য নিয়ে বিনিময় করতে থাকি কিন্তু এখানে ভগবানের বিনিময়টা কি না ভগবানের নাম শ্রোতব্য কীর্তিতব্য স্মর্তব্য চেচ্ছতা ভয়ম অগপ্রভু হে গৌর হরি হেনিদাই জাত আমরা তোমার চরণে তোমাদের চরণে প্রার্থনা করছি আমরা কোনোদিনের জন্য তোমাদের যেন নয়নের মণি ছাড়া না করতে থাকি আর নিরত শ্রী ভগবানের নাম সংকীর্তনে মনোনিবেশ করতে হবে হ্যাঁ কেন নাই নামের মধ্যে শ্রী ভগবান নিত্য বিরাজ করে থাকেন গৌর হরি বল তসমাত যারা কৃপা করে এসেছেন সুকুমারীর এই গৃহে আপনারা সকলেই গোপালের মহাপ্রসাদ পেয়ে যাবেন কেউ মহাপ্রসাদ না পেয়ে যাবেন না আশা করি সকলে হরিধ্বনি সহকারে সমর্থন করবেন।